হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আজকের টিউটোরিয়ালে আমরা আসলে স্প্রিংয়ের নতুন কিছু করব না, কিন্তু আমরা আমাদের যে প্রজেক্টটা অলরেডি তৈরি করেছি ওই প্রজেক্টটাতেই কিছু নতুন কন্ট্রোলার এবং কিছু নতুন রাউটস ইন্ট্রোডিউস করব, যাতে আমাদের প্রজেক্টটা আরেকটু স্ট্রাকচার হয় এবং আরেকটু বেটার অর্গানাইজড হয়। তো কারেন্টলি আমাদের প্রজেক্টে কী আছে আমরা যদি দেখি, আমাদের প্রজেক্টে একটা হোম জিএসপি আছে, তাই না? আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, হোম জিএসপির ভেতরে আমরা আমাদের লিস্টটা দেখাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই হোম জিএসপির ভেতরে আসলে যেটা থাকবে, আমাদের দুটা লিঙ্ক থাকবে। একটা লিঙ্কে গেলে আমরা আমাদের লিস্ট অফ নোটিসেস দেখতে পারবো, এবং আরেকটি লিঙ্কে গেলে আমরা একটা যে কোনো নতুন নোটিস ক্রিয়েট করতে পারবো। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আমরা নতুন একটা কন্ট্রোলার তৈরি করি। হ্যাঁ, ওই কন্ট্রোলারটার আমরা নাম দিতে পারি হোম কন্ট্রোলার। আমরা নিউ ক্লাস হোম কন্ট্রোলার নাম দিলাম। তো আমাদের হোম কন্ট্রোলার তো এখানে তৈরি হলো। আমরা দেখি আমাদের নোটিসেস কন্ট্রোলার যেটা আছে সেখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে এসে আমরা হোম কন্ট্রোলারে এসে এটাকে পেস্ট করে দিই মেথডটাকে, যেটা আমাদের হোম মেথডটাকে, মানে আমাদের একদম কন্ট্রাক্টসের রুটকে যেটা অ্যাড্রেস করবে। এবং আরেকটা যেটা জিনিস, যেটা হলো আমাদের হোম কন্ট্রোলারকে আমরা কন্ট্রোলার বলে দিই, তাহলে এটা বিন হিসেবে লোড হয়ে যাবে। দ্যাটস গুড। আচ্ছা, হোম কন্ট্রোলারে আমরা এখানে এখন যেটা করব, যখন এটা হোম কন্ট্রোলারে আসছে তখন শো হোম আসছে, আমরা এখানে মডেল নেওয়ার কোনো দরকার নেই প্যারামিটারে আর। এবং এটা যখন কী রিটার্ন করবে আমাদের, তখন এটাও দরকার নেই আসলে। আমাদের মডেলে কোনো কিছু আমরা রাখতে চাচ্ছি না, আমরা এটা জাস্ট হোমে রিটার্ন করবে সেটা আমরা বলে দিচ্ছি হোম জিএসপিতে। দ্যাটস গুড। আচ্ছা, হোম কন্ট্রোলারে যখন আমরা যাচ্ছি তাহলে সে আমাদেরকে হোমে রিটার্ন করছে। এখানেই চাইলে আমরা আরও দুটা আরেকটা কন্ট্রোলার অ্যাড করে দিতে পারি, সেটা হলো ক্রিয়েট অফার্স এবং নোটিসেস। এই দুটো আমরা এখানে অ্যাড করে দিতে পারি না, ওগুলো আমরা আসলে এখানে অ্যাড না করে আমরা যেটা করি, আমরা আমাদের নোটিসেস কন্ট্রোলারে চলে যাই। নোটিসেস কন্ট্রোলারে যাওয়ার পর আমাদের এখানে যেটা ছিল, যেটা লিস্টটা, হ্যাঁ, এটা তো আমার লিস্টটাকে রিটার্ন করতো। এই লিস্টটা আসলে আমার আসবে নোটিসেস, যেই আমার কন্টেক্সট আছে সেই কন্টেক্সট পাথে আমার এই ইউআরএলে, নোটিসেস ইউআরএলে যখন যাবে তখন সে আমার নোটিসেসটা লোড করুক, এবং আমরা এটাকে রিটার্ন করে দেই নোটিসেস নামে একটা ভিউতে। আমরা আরেকটা রিকোয়েস্ট ম্যাপিং আমরা এখানে অ্যাড করে দিতে পারি, সেটার আমরা নাম দিতে পারি, আচ্ছা এটার নামটা আমরা একটু চেঞ্জ করে দিই, এটার নাম আমরা শো হোম না দিয়ে শো নোটিসেস দিয়ে দিই। এবং আরেকটা আমরা করতে পারি ক্রিয়েট নোটিস, এবং এটাকে আমরা বলতে পারি ক্রিয়েট নোটিস। এটার কোনো মডেল আমি নিচ্ছি না এখানে, এবং এটা জাস্ট রিটার্ন করে দিবে আমার নোটিস, ক্রিয়েট নোটিস ভিউতে। রিটার্ন ক্রিয়েট নোটিস। তাহলে আমার কিন্তু মোটামুটি আমার এখন যেটা করতে হবে সেটা হলো আমার নোটিসেস ডট জিএসপি এবং ক্রিয়েট নোটিস ডট জিএসপি, এই দুটো আমার রেডি করে দিতে হবে। আমাদের তো হোম ডট জিএসপিটা আছে, হোম ডট জিএসপিতে আমাদের এই ফরিচটা আমরা রাখবো না। আমরা এক কাজ করি, আগে আমরা নোটিসেস জিএসপি একটা তৈরি করি, সেটা আমরা তৈরি করব আমাদের এই জিএসপিএস ফোল্ডারের ভেতরে। আমরা নিউ জিএসপি, নিউ জিএসপি কি এখানে আছে, জিএসপি খুঁজে পাচ্ছি না, আদার্সে যাই, আদার্সে যে আমরা ওয়েবে যাই, ওয়েবে যে নিউ জিএসপি ফাইল, এবং জিএসপি ফাইলের নাম আমরা দেই, একটা করব নোটিসেস জিএসপি, আমরা আরেকটা তৈরি করি নিউ জিএসপি ফাইল, এটা দিব ক্রিয়েট নোটিস জিএসপি। হ্যাঁ, ক্রিয়েট নোটিস জিএসপি আর নোটিসের জিএসপি। আচ্ছা, হোমের ভেতরে তো আমরা যেই লুপটা করছিলাম, এই লুপটা আর হোমের ভেতরে করব না আমরা, আমরা এটাকে কাট করে নিয়ে আসি, এবং আমরা আমাদের নোটিসেস যেখানে লিস্টটা আসবে এই লিস্টের মধ্যে আমরা এটাকে নিয়ে আসি। এখানে আমরা যেটা করি, আমরা এইভাবে তো প্রিন্ট করছিলাম, আমরা আমাদের যেহেতু নোটিস যেই এন্টিটি আছে,
আমাদের ওটার মধ্যে টু স্ট্রিং রেডি করা আছে, অলরেডি মেথডটা করা আছে, সে কারণে আমরা এখানে সি আউট দিয়ে ডিরেক্টলি আমরা নোটিসটাকে প্রিন্ট করতে পারি কিন্তু। হ্যাঁ, আমরা সি আউট এখানে আসা উচিত, সি আউট কন্ট্রোল স্পেস দিলে কাজ করার কথা। এটা এক্স্যাক্টলি সেটার বাইরে আমরা একটু দেখি তো, সি আউট দিলে কী হয়, ফর লুপের মধ্যে কোনো কারণে কাজ করছে না। আচ্ছা, কাজ না করার কারণটা আমি বুঝতে পেরেছি, কারণ আমরা তো ট্যাগলিপ ইম্পোর্ট করিনি, এটা নোটিসেস জিএসপি আছে, কিন্তু আমাদের যে ট্যাগলিপটা আছে সেই ট্যাগলিপটা তো আনতে হবে, তাই না? হোম জিএসপির মধ্যে আমাদের এখানে ট্যাগলিপগুলো এখানে ডিফাইন করা আছে, আমরা এই ট্যাগলিপটা আমাদের লাগবে, এটাকে কপি করে নিয়ে আসি। এসকিউএলটার এখানে লাগছে না, এটাকে আমরা হোম থেকে ডিলিট করে দিতে পারি। আমরা নোটিসেসে চলে যাই, নোটিসেসের মধ্যে আমরা ট্যাগলিপটা ইম্পোর্ট করে নেই, কন্ট্রোল ভি দিয়ে আবার ফরম্যাট করে নিলাম। এখন এটাকে সেভ করি, আমাদের ক্রিয়েট নোটিসেও আমরা ট্যাগলিপটা এনে রাখতে পারি, ফিউচারে হয়তো লাগতে পারে, এখন যদিও না লাগছে। এটাকে সেভ করলাম নোটিসেসের মধ্যে, যে আমরা যদি এখন সি আউট লিখতে চাই, হ্যাঁ সি আউট কিন্তু চলে আসছে, ভ্যালু হচ্ছে নোটিস, প্রত্যেকটা অবজেক্ট নোটিস অবজেক্ট সেখানে আমাকে ফরিচ লুপের থ্রুতে প্রিন্ট করবে। আমাদের হোম জিএসপিতে যদি আমরা এখন চলে যাই, তাহলে হোম জিএসপিতে আমরা এখন বলে দিতে পারি, আমরা ওই দুইটা যেই আমরা তৈরি করলাম, আমরা নোটিসেস কন্ট্রোলারে যে দুটো রাউট তৈরি করলাম এখানে, এই যে রিকোয়েস্ট ম্যাপিং, নোটিসেস স্ল্যাশ নোটিসেস এবং স্ল্যাশ ক্রিয়েট নোটিস, এগুলোর আমরা লিঙ্ক হোম কন্ট্রোলারে এটা আমরা এখন নিয়ে আসতে পারি। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা এখানে বলি আমরা একটা পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমরা এখানে বলতে পারি আর একটা এ ট্যাগ, এবং এটা এ ট্যাগের মধ্যে আসলে আমরা কি চাচ্ছি, এ ট্যাগের মধ্যে আমরা এ, হ্যাঁ আমরা চাচ্ছি এখানে শো কারেন্ট নোটিসেস নামে একটা লিঙ্ক থাকবে, যেই লিঙ্কের মধ্যে আমরা আমাদের যে প্রজেক্টের যেই আমাদের স্ল্যাশ নোটিসেস যেই রাউটটা আমরা তৈরি করেছি ওই রাউটের রেফারেন্স এখানে থাকবে। তো আমরা একবার দেখি, আমরা যখন প্রজেক্টটা রান করছিলাম, এটা আগের একবার রান করা থেকে আসা, এইখানে যেই আগে একটা প্রিফিক্স আছে স্ল্যাশের আগে, এটা কিন্তু আমাদের কনটেক্সট পাথ। হ্যাঁ, এই কনটেক্সট পাথটা কিন্তু আমাদের পরে যে কোনো অ্যাপ্লিকেশন কন্টেনারের জন্য চেঞ্জ হতে পারে। আমরা যদি কোনো রুটে প্রজেক্টটা ফেলতে চাই, কোনো একটা ওয়েবসাইটের রুটে, তখন কিন্তু এই কনটেক্সট পাথটা এরকম থাকবে না। তো এই জন্য একটা সেফ হচ্ছে, আমরা কনটেক্সট পাথটা আমাদের রিকোয়েস্ট থেকে পড়ে নেয়া, সেটার জন্য পেজ কনটেক্সট বলে একটা ভেরিয়েবল আছে যেটাকে আমরা পড়তে পারি, পড়ে নিতে পারি। সেটা পড়ে নেওয়ার জন্য যেটা করতে হবে, আমরা এখানে ডলার দিয়ে আমরা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের থ্রুতে এখানে পেজ পেজ কনটেক্সট ডট রিকোয়েস্ট ডট কনটেক্সট পাথ, এই যে কনটেক্সট পাথটা হলো আমাদের ওই কনটেক্সট পাথটা দিবে যেটা আমাদের বেলায় নোটিসেস স্ল্যাশ কনটেক্সট পাথটা এখানে নোটিসেস। এবং এখন আমি আমার ইউআরএল ম্যাপিংটা দিব, যেটা হচ্ছে আমি যদি কারেন্ট নোটিস দেখতে চাই নোটিসেস। হ্যাঁ, একটু কনফিউজিং মনে হচ্ছে, আসলে আমাদের অ্যাপের নামটা অনেকটা এরকম, নোটিসেস দিয়েছি, তারপর এখানে যদি নোটিসেস যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের নোটিস লিস্টটা এখন দেখানোর কথা। একটু কনফিউজিং মনে হচ্ছে, আমরা যদি এটা অন্য আরেকটা নাম দিতাম তাহলে হয়তো দেখতে সুবিধা হতো। দেখি অন্য আরেকটা নাম দিয়ে আমরা চেঞ্জ করে দেখাতে পারি পরে, এখন আসলে আমাদের টিউটোরিয়ালটা নিয়ে কন্টিনিউ করি। তো এটা গেল আমাদের লিস্ট অফ নোটিসেস দেখার জন্য, এবং আমরা আরেকটা করি, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট নোটিস, ক্রিয়েট নোটিস পেজটা দেখার জন্য। সেটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে জাস্ট ক্রিয়েট নোটিস করে দিলাম, ক্রিয়েট নোটিস। তো ক্রিয়েট নোটিস পেজটার মধ্যে আমরা কিছু একটা লিখে রাখি, এখানে একটা নতুন নোটিসের ফর্ম আমরা ক্রিয়েট করব। সো ফার ইটস লুকিং গুড। আমরা যেটা করি, আমাদের অ্যাপ্লিকেশনটা আছে এখানে, কিছু হোম কন্ট্রোলারে কিছু ইম্পোর্ট আছে যেগুলো আমাদের আর লাগছে না, কন্ট্রোল শিফট ও দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন আমাদের প্রজেক্টটা একবার রান করার চেষ্টা করি, দেখি আমাদের এটা ঠিকমতো রান করে কি না। সো আমাদের প্রজেক্টে যে রাইট ক্লিক করে রান অ্যাজ, রান অন সার্ভার, হোপফুলি আমাদের এটা অ্যাজ প্রেডিক্টেড কাজ করবে, লুকস হেলদি সো ফার।
আচ্ছা, শো কারেন্ট নোটিস এবং এই দুটো লিঙ্ক চলে আসছে। কারেন্ট নোটিসে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এই যে স্ট্যাটাসের এই জায়গাটাতে আমাদের নোটিসেস দেখাচ্ছে ক্লিক করার পর। আচ্ছা, নোটিস নোটিস নোটিস, তিনটা নোটিস, এটা তো আসার কথা না। কোনো কারণে আমি কি ভুল করেছি? মনে হয় খুব সিম্পল একটা এরর করেছি। আমাদের যেই নোটিসেস জিএসপি আছে, আচ্ছা এখানে আমাদের নোটিস তো এইভাবে দিতে হবে না, আমাদের এটা ভ্যালুটা প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো ভ্যালুটা হবে আসলে আমাদের এরকম এক্সপ্রেশনের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ তো ভ্যালুটা সে প্রিন্ট করবে না। সো আমরা আরেকবার দেখি, এটাকে আমরা রিফ্রেশ দিই, দেয়ার ইউ গো, আমাদের কিন্তু এটা প্রিন্ট করছে। আচ্ছা, কোনো এখানে আমরা এটাকে একটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন যখন একসাথে এতগুলো চলে আসতেছে, আমরা হয়তো আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছি না। সেভ করলাম, আবার গেলাম কন্ট্রোল আর, দেয়ার ইউ গো, আমাদের কিন্তু লিস্ট অফ যে নোটিসে সেটা চলে আসছে। ভেরি গুড। এবং ক্রিয়েট নোটিসে গেলে আমাদের আন্ডার কনস্ট্রাকশন নতুন নোটিস ক্রিয়েট করার কথা বলছে। তো এইভাবেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা একটু রিঅর্গানাইজ করে নিলাম। তো ফিউচারে আমরা যেটা করব, আমাদের এই যে ক্রিয়েট নোটিসের জায়গায় এখানে আমরা একটা ফর্ম নিয়ে আসব, যাতে আমরা নতুন নোটিস ক্রিয়েট করতে পারি। সো দ্যাটস ইট ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স।